আজকে আমরা আলোচনা শুরু করব ফাইলাম নিডারিয়া নিয়ে। নিডারিয়া এই নামটা এসেছে এক বিশেষ ধরনের কোষের উপস্থিতির জন্য। সেই বিশেষ ধরনের কোষের নাম হলো নিডোপ্লাস্ট বা নিডোসাইট। এই নিডোপ্লাস্টটি যখন পরিণত বা ম্যাচিওর হয় তখনই তাকে বলা হয় নিডোসাইট। ব্লাস্ট, এই BLAST, ব্লাস্ট মানে হলো অপরিণত বা ইম্যাচিওর সেল বা কোষ। আর CYTE, এই সাইট, এই যে শব্দ বা শব্দাংশ, এটার মানে হলো পরিণত বা ম্যাচিওর সেল। সুতরাং যখন এই বিশেষ ধরনের কোষ অপরিণত বা ইম্যাচিওর অবস্থায় থাকে তখন তাকে বলা হয় নিডোপ্লাস্ট, এবং এই কোষে যখন পরে ম্যাচিওর বা পরিণত হয় তখন তাকেই বলা হচ্ছে নিডোসাইট। অন্য কোনো পর্বের প্রাণীদের মধ্যে এই বিশেষ যে কোষ যাকে বলছি আমরা নিডোপ্লাস্ট বা নিডোসাইট দেখতে পাওয়া যায় না। সেই জন্যই কিন্তু এই কোষের থেকেই নামকরণ হয়েছে ফাইলাম নিডারিয়া বা নিডারিয়া পর্ব। এই ধরনের প্রাণীদের মধ্যে আমরা দেখি যে একটি গহ্বর রয়েছে, এই গহ্বরটাকে আমরা বলছি কি না গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর। গ্যাস্ট্রো মানে হলো কি না পরিপাক ও পুষ্টিতে সাহায্য করে, কারণ এর মধ্যেই কিন্তু এদের খাদ্য সেগুলো পরিপাক ঘটে। আর ভাস্কুলার মানে হলো সার্কুলেশন বা সংবহন, যেহেতু এই জল যেটা প্রবেশ করে, এরা সবাই জলে থাকে জলজ, তো যেটা প্রবেশ করছে জল সেটার মধ্যে মাধ্যমেই কিন্তু অক্সিজেন সেটা দেহে প্রবেশ করে এবং তারপর কোষে কোষে সেই অক্সিজেন যায় ব্যাপনের মাধ্যমে, এবং কার্বন ডাইঅক্সাইড কোষ থেকে বেরিয়ে আসে, জল যখন বেরিয়ে যায় কার্বন ডাইঅক্সাইড নিয়ে বেরিয়ে যাচ্ছে। তো ফলে এই গহ্বরটি এদের পুষ্টি বা পরিপাকেও যেমন সাহায্য করে তেমনি আবার সংবহনেও সাহায্য করছে। এটাকে আমরা কেন গহ্বর বলছি তার কারণ হলো এইটির একটি ছিদ্র বা অ্যাপারচার উপস্থিত। সেই ছিদ্র হলো কি না মুখছিদ্র বা মাউথ অ্যাপারচার। মনে রাখতে হবে যে যদি আদর্শ পৌষ্টিক নালী বা এলিমেন্টারি ক্যানেল আমরা বোঝাই, তার মানে হলো কি না সেটি এমন একটি ক্যানেল বা নালী যার দুদিকে অর্থাৎ দুটি বিপরীত দিকে দুটি ছিদ্র থাকে, একদিকে মুখছিদ্র আর নালীটির অপর দিকে থাকছে পাইল ছিদ্র বা অ্যানাল অ্যাপারচার। যদি এই একটি ছিদ্র থাকে দুটির বদলে তাহলে তাকে আমরা টিপিক্যাল বা আদর্শ পৌষ্টিক নালী বলতে পারি না। সেই কারণেই কিন্তু এদের শুধুমাত্র আমরা দেখি একটি ছিদ্র আছে যেটি হলো মুখছিদ্র বা মাউথ অ্যাপারচার, তাই আমরা এইটিকে গহ্বর বলবো, এটিকে আমরা পৌষ্টিক নালী বলতে পারবো না। এর আগে আমরা দেখেছি ফাইলাম পরিফেরাতেও গহ্বর ছিল, তার নাম ছিল স্পঞ্জোসেল, এবং এই ক্ষেত্রেও গহ্বর, খালি নামটা আলাদা, গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর। এদের যে মুখছিদ্র রয়েছে সেই মুখছিদ্রের চারপাশে বেশ কিছু কোষিকা বা টেন্টাকলস উপস্থিত থাকে। টেন্টাকলগুলো অনেকটা ওই আঙুলের মতন প্রজেকশন বা প্রবর্ধক হয়ে থাকছে, এবং এগুলোর সাহায্যে এরা খাদ্য জলের মধ্যে থেকে সংগ্রহ করে, ক্যাপচার করে, ধরে, শিকার করে, এবং এগুলো এদেরকে আত্মরক্ষা, নিজেদেরকে প্রোটেক্ট করতেও সাহায্য করে। কিভাবে প্রোটেক্ট করতে সাহায্য করে বা ফুড ক্যাপচারে সাহায্য করে না, এই যে বিশেষ যে কোষ বললাম নিডোপ্লাস্ট বা নিডোসাইট, এগুলো দেখা যায় এদের কোষিকার গায়ে থাকে, এবং এই নিডোপ্লাস্টের মধ্যে একটি বিশেষ অঙ্গ থাকে যাকে বলা হয় কি স্টিংকিং অর্গ্যান। তো এই বিশেষ যে অর্গ্যান বা অঙ্গ তার নাম হলো নেমাটোসিস। এই নেমাটোসিসটা অনেকটা স্প্রিংয়ের মতন একটা প্যাঁচালো সুতো বা দড়ির মতন চেপে ওই কোষের মধ্যে থাকছে। যখন প্রয়োজন হয়, যখন এরা বুঝছে যে কোনো খাদ্য হয়তো এদের কাছে এসেছে বা এদেরকে কেউ আক্রমণ করতে এসছে, তো তখন ওরা কী করে ওই নিডোপ্লাস্ট বা নিডোসাইটের মধ্যে থেকে অনেকটা স্প্রিংয়ের মতন ওই যে নেমাটোসিস যেটা থাকছে সেটা বেরিয়ে আসে, এবং ওই কোষের মধ্যে থেকে কিছুটা বেরিয়ে এসে যেই সেটা ওই যে আক্রমণ করছে বা যেটিকে এরা ধরতে চায়, শিকার করতে চায়, তার সংস্পর্শে আসে, মানে সেটাকে যখন ছুটছে তো তখন সেটাকে প্যারালাইজ করে দেয় বা অবশ করে দেয়, অথবা যদি সেটা খুব ছোট হয়, অতি ক্ষুদ্র
হয় তাহলে সেটা মরেও যেতে পারে। এইভাবে এরা এই নিডোপ্লাস্ট এবং নেমাটোসিস এবং টেন্টাকল এগুলোকে এদের কাজে ব্যবহার করছে। তো সেই জন্যই কোষিকার গায়ে যেহেতু এই নিডোপ্লাস্ট রয়েছে এবং নিডোপ্লাস্টের মধ্যে যেহেতু নেমাটোসিস রয়েছে সেই জন্যেই কিন্তু আমরা বলছি কি না কোষিকা এদেরকে ফুড ক্যাপচার এবং প্রোটেকশনে সাহায্য করছে। আমরা যদি একটি নিডারিয়ানের দেহ যদি দেখি তাহলে দেখব যে সেই দেহের যে বিন্যাস যেটা অ্যারেঞ্জমেন্ট যেটা সেটাকে আমরা বলছি কি না রেডিয়ালি সিমেট্রিক্যাল বা বডি শোজ রেডিয়াল সিমেট্রি বা বাংলায় বলতে গেলে ওরিয়ভাবে প্রতিসম। এর মানে কি সিমেট্রি মানে কি না দেহ কীভাবে বিন্যস্ত থাকে। যেমন দেখো একদম প্রথম যে ছবিটা রয়েছে সেটার প্রথমে রয়েছে স্পঞ্জ। এই স্পঞ্জে নিচে লেখা আছে নাম মানে কি সিমেট্রি কিছু নেই। দেহ কোনো তুমি একটা কাল্পনিক রেখা দিয়ে ভাগ করে দুটো সমান অর্ধে বিভক্ত করতে পারবে না, দুটো হাফ সেম হবে, মিরর ইমেজ হবে, এরম ঠিক হয় না। স্পঞ্জের দেহ এর জন্য বলা হয় কি না অ্যাসিমেট্রিক্যাল, অর্থাৎ সেরকম কোনো নির্দিষ্ট বা স্পেসিফিক আকৃতি বা শেপ এদের দেহের নেই। তার পাশে দেখো জেলি ফিশের ছবি। এই জেলি ফিশ কীরকম অনেকটা কেকের মতন, তুমি মাঝখান দিয়ে যদি যে কোনো তুমি ভাবি যদি কাটো না কেন কেকটাকে তাহলে তার যে দুটো হাফ হচ্ছে সিমিলার হয়, মিরর ইমেজ হয়। এই ধরনেরই দেহ হচ্ছে এই নিডারিয়ানদের এবং এই ধরনের সিমেট্রিকে বলা হয় কি না রেডিয়াল সিমেট্রি বা ওরিয়ভাবে প্রতিসম। ঠিক কেক যেরকম বা বল যেরকম তুমি যেভাবেই মাঝখান দিয়ে কাটো না কেন দুটো হাফ সিমিলার হবে। তো এদের দেহেও আমরা স্পঞ্জের মতন দেখছি যে বাইরের দিকে রয়েছে কি না কোষীয় একটা স্তর যেটাকে আমরা বলছি এক্টোডার্ম, আর যেটা গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বরের গায়ে একটি কোষীয় স্তর তাকে আমরা বলছি এন্ডোডার্ম। এই এক্টো আর এন্ডোডার্মের মাঝখানে কোনো কোষীয় স্তর থাকে না, একটা অকোষীয় বা নন সেলুলার একটা স্তর থাকে যেটাকে স্তর বলা উচিত না, একটা অংশ থাকে যেটা জেলির মতন এবং সেটাকে বলা হয় মেসোগ্লিয়া। আমরা দেখেছি স্পঞ্জের ক্ষেত্রে বা পরিফেরার ক্ষেত্রে এই অংশটাকে বলা হয় কি না মেসেনকাইল, আর সেইটাকেই এখানে বলা হচ্ছে নিডারিয়ার ক্ষেত্রে বলা হয় মেসোগ্লিয়া। তাহলে মেসোগ্লিয়া উপস্থিত যেহেতু থাকে মেসোডার্ম থাকে না, সেই জন্য এরা ডিপ্লোব্লাস্টিক বা দ্বিস্তরীয়। দেহ প্রাচীর হলো দ্বিস্তরীয় বা বডি ওয়াল হচ্ছে ডিপ্লোব্লাস্টিক। এবার এই যে নিডোপ্লাস্টের বা নিডোসাইটের কথা আগেও বললাম, একদম ভারের যে ছবিটা মানে থার্ড যে ছবিটা যদি দেখো দেখতে পাবে যে কোষিকার গায়ে একটা কোষিকা, এটা হাইড্রা দেখানো হয়েছে, হাইড্রেটার মুখের চারপাশে অনেক এরকম কোষিকা রয়েছে। তো এই কোষিকার একটা অংশ মাইক্রোস্কোপে যদি বড় করে দেখানো হয় তাহলে আমরা দেখব যে সেখানে এই বিশেষ যে নিডোসাইট বা নিডোপ্লাস্ট কোষ সেটা উপস্থিত রয়েছে এবং তার মধ্যে নেমাটোসিস্ট উপস্থিত রয়েছে এবং সেটার মধ্যে ওই প্যাঁচালো অনেকটা চাবুকের মতন জিনিসটা যেটা রয়েছে নেমাটোসিস্টে সেটা থাকে, স্প্রিংয়ের মতন একদম আটকানো থাকে কোষের মধ্যে। কিন্তু যেই এরা কোনো শিকারের সংস্পর্শে বাইরে আক্রমণ করছে এরকম কিছু সংস্পর্শে আসছে তখনই ওই স্প্রিংয়ের মতন অংশটা বেরিয়ে যায় এবং সেটা যেই আর কি ওই ওটাকে ছুঁচ্ছে বা স্পর্শ করছে কন্ট্যাক্টে আসছে তখন সেটাকে অবশ করে দিচ্ছে বা মেরে দিচ্ছে। তো যেহেতু আর কি যদি খুব ছোটো হয় সে মরেও যেতে পারে, মানুষের যদি গায়ে লাগে যেমন জেলিফিশ ছুলে পড়ে তখন অনেকটা শক খাওয়ার মতন যে অনুভূতি সেটা হয় আমাদের থেকে। তো এটা ওই নেমাটোসিস্টার জন্য হচ্ছে এবং কিছুটা আর কি এটা পয়জনাস আর কি, তো স্টিংগিং অর্গ্যান এই কারণেই বলা হচ্ছে। তাহলে এই নেমাটোসিস্ট এই নিডোপ্লাস্ট নিডোসাইট এগুলো সবই হলো ফাইলাম নিডারিয়ার বৈশিষ্ট্য। এদের মধ্যে আমরা আরেকটা বিশেষ বৈশিষ্ট্য দেখতে পাই যেটা অন্য কোনো পর্বত প্রাণীদের দেখতে পাওয়া যায় না, এটাকে বলা হয় পলিমরফিজম বা বহুরূপতা। মাঝখানের ছবিটা দেখো আমরা দেখি একটা অদ্ভুত ব্যাপার যে একই স্পিসিজের যদি আমরা প্রাণী তার লাইফ সাইকেল বেশ অনেকগুলো জেনারেশন স্টাডি করি তাহলে দেখবো ওই একই স্পিসিজকে কিন্তু একাধিক রকম দেখতে হতে পারে এক এক সময়।
পলিমরফিজম মানে কি? পলি মানে হচ্ছে অনেক বা বহু, আর মরফিজম মানে হলো দেখতে বা রূপতা, মানে কীরকম দেখতে, তার মানে কি অনেক রকম দেখতে, মানে একটাই স্পিসিস তো তাকে কিন্তু নানান সময় নানান রকম দেখতে হতে পারে, মানেটা হলো এই। তো এদের দেখি, এতে আমরা দেখি যে জীবনী চক্র স্টাডি করি তাহলে দেখি যে এদের জীবনী চক্রে এরা দুটো ফর্মে আর কি থাকতে পারে। একটা হচ্ছে যে টিবিউলার ফর্ম বা নালীর মতন, দেখো ফ্লাওয়ার বাসের মতন, যেটা হাইড্রার ক্ষেত্রে আমরা বেশিরভাগ সময় দেখে থাকি, এটাকে বলা হয় পলিপ ফর্ম, টিবিউলার বা নালীর মতন গঠন। আর আরেকটা হচ্ছে কি, যেটা দেখো জেলিফিশের মতন, যেটা দেখতে আমব্রেলা বা ছাতার মতন যে ফর্মটা, তো তাকে বলা হচ্ছে কি না মেডিউসয়েড বা মেডিউসা। তো আমরা দেখি যে হাইড্রাজাম এটা প্রিডমিনেন্ট, মানে বেশিরভাগ সময় এটা থাকে পলিপ অবস্থায়, নালীর মতন অবস্থায়। কিন্তু মনে রাখতে হবে প্রথম কথা যে যখন হাইড্রা এরম নালীর মতন অবস্থা বা পলিপ দশায় থাকে তখন সে অযৌন জনন দেখায়, অর্থাৎ অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন ঘটে, কোরক উদ্গম, তোমরা টেনে পড়েছো, তো ছোটো ছোটো মুকুল বা কোরক পাডের মতন হয়, পাডিং হয়, এবং তারপর সে এক একটা কোরক আলাদা হয়ে যায়, এইভাবে নতুন হাইড্রা একদম একরকম হয়, কোনো রকম চেঞ্জেস হয় না, বৈচিত্র্য হয় না, ভেরিয়েশন হয় না, এবং সেই ক্লোনের মতন হয় আর কি। এবার এইরকম যদি চলতে থাকে তাহলে পরে সমস্যা আছে, সমস্যা কি সব একরকম হয়। এবার সব একরকম হলে পরে আমাদের পরিবেশ কিন্তু সবসময় এটা পাল্টায়, পরিবর্তন হয়, এটাই আমরা তো ভালো মতনই বুঝতে পারছি। গত বছর এই সময় আমরা কি জানতাম যে এই বছর এরকম অবস্থায় আমরা পড়ব? জানতাম। এনভায়রনমেন্ট হচ্ছে এভার চেঞ্জিং, সব সময় পাল্টায়, কীভাবে পাল্টাবে, কবে পাল্টাবে, কতটা পাল্টাবে, এটা কেউ কিন্তু আগে থেকে বলতে পারে না। সেই জন্য নেচার বা প্রকৃতি চায় একটা প্রজাতি বা স্পিসিসের মধ্যে, তার যে বিভিন্ন ইন্ডিভিজুয়াল আছে তাদের মধ্যে ভেরিয়েশন বা বৈচিত্র্য যেন থাকে। তাহলে ওই যে নানান ধরনের যে বৈশিষ্ট্য রয়েছে, পরিবর্তিত পরিবেশে বা পরিস্থিতিতে কারোর না কারোর মধ্যে কোনো অনুকূল বা অ্যাডভান্টেজিয়াস বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক তাহলে থাকতে পারে, এবং সেটা তাকে ওই চেঞ্জড এনভায়রনমেন্টে বাঁচতে সাহায্য করতে পারে। সবাই যদি একরকম হয় তাহলে পরে কপাল যদি ভালো হয় তাহলে সবার মধ্যেই ভালো বৈশিষ্ট্য আছে, মানে অনুকূল অ্যাডভান্টেজিয়াস বৈশিষ্ট্য আছে যেটা তাদের সাহায্য করবে চেঞ্জড পরিস্থিতিতে, ফলে সবাই বেঁচে গেল, সেটা হতে পারে। কিন্তু যদি এমন হয় যে ওই অনুকূল বৈশিষ্ট্য নেই, তার মানে কারুর মধ্যে নেই, কারণ সবাই ক্লোন একরকম, তো তখন কী হবে, পুরো প্রজাতিটাই বিলুপ্ত হয়ে যাবে। এটা প্রকৃতি কখনই চায় না, চায় যাতে সবসময় আর কি যৌন বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি যাতে বেশি থাকে। স্বাভাবিকভাবেই তাহলে সেটা হওয়ার জন্য বৈচিত্র্য বা ভেরিয়েশন প্রয়োজন, এবং এটা হওয়ার জন্য কিন্তু সেক্সুয়াল রিপ্রোডাকশন বা যৌন জননের প্রয়োজনীয়তা রয়েছে। কারণ যৌন জনন হলে কী হবে, গ্যামেট তৈরি হবে, মিওসিস হবে, মিওসিস মানে ডিএনএ বা জিনের যে শাফলিং যেটাকে বলে সেটি করবে, এবং তখনই কিন্তু রিকম্বিনেশন হবে, এবং পরে আমরা যখন টুয়েলভে যখন জেনেটিক্স আমরা পড়বো তো তখন দেখবো কীভাবে হয় কী হয়, তো তখন সেটা কিন্তু বৈচিত্র্যর একটা বিশাল একটা কারণ হবে। তো স্বাভাবিকভাবেই তাহলে হাইড্রার ক্ষেত্রে যদিও বেশিরভাগ সময় তাকে আমরা এরকম নালী বা পলিপের মতনই দেখি, কিন্তু মনে রাখতে হবে যে এক একটা সময় দেখা যাবে হাইড্রা এরকম জেলিফিশের মতন, ছাতার মতন মেডিসয়েড ফর্মও দেখাবে, এবং তার মধ্যে তখন সেক্সুয়াল রিপ্রোডাকশন হবে। জেলিফিশের ক্ষেত্রে প্রিডমিনেন্ট বা বেশিরভাগ সময় যে স্টেজটা দেখতে পাওয়া যায় বা ফর্মটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে মেডিসয়েড। মেডিসয়েড ফর্ম যেহেতু তাদের একটা সুবিধা আছে, মানে তার মধ্যে ফলে তো কোনো প্রবলেম নেই, তার মধ্যে বৈচিত্র্য এমনিও হবে। তো এইটাই হচ্ছে যেটা পলিমরফিজম বা বহুরূপতা, যে একটা প্রজাতির মধ্যেই আমরা দেখি যে একাধিক ফর্ম থাকতে পারে, দেখতে একাধিক রকমের হতে পারে, এটা কিন্তু অন্য কোনো পর্যটনকে দেখতে পাওয়া যায় না। আমরা এখানে কতগুলো এক্সাম্পল দেখিয়েছি, যেমন একদম ফার্স্টে যে ছবিটা রয়েছে এটা হচ্ছে ওবেরিয়া জেনিকুলেটা, এটা এক ধরনের নিডারিয়ান। তার লাইফ সাইকেলের ছবিটা আমি দিয়েছি দেখাবার জন্য যে কীরকমভাবে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন হচ্ছে, বাডিং হচ্ছে,
আবার আমরা একটা সময় দেখছি কি না মেডুসা ফর্ম হচ্ছে এবং সেখানে গ্যামেট তৈরি হচ্ছে, সেরকম ব্যাপারটাও হচ্ছে, মিওসিসও হচ্ছে, এটা দেখাবার জন্য। আর এরপরে যে ছবিটা সেটা হচ্ছে সি ওয়াস্প। সি ওয়াস্প হচ্ছে এক ধরনের জেলিফিশ এবং এটা সবথেকে টক্সিক আর কি, ওর যে পয়জনটা রয়েছে ওই নেমাটোসিস্টে ওটা সবথেকে পয়জনাস। এবং তার যে কোষিকা বা টেন্টাকল দেখো কত লম্বা, 9.8 ফিট লং অবধি দেখা গেছে কোষিকা হতে পারে। এর পাশে নিচের দিকে রয়েছে অরিডিয়া অরিটা, সাধারণভাবে যে জেলিফিশ দেখতে পাওয়া যায় সেটা কোষিকা অনেক ছোটো হয়। আর এর ওপরে রয়েছে হাইড্রা ভেরিটিস। তো হাইড্রা বেশিরভাগ সময় এখন পলিপ বা নালীর মতন হয় এবং তার থেকে বার্ডিং হয়, মানে পুরোগোৎকম হয়, অর্থাৎ কিনা সেক্সুয়ালি সে রিপ্রোডিউস করে। তাহলে এছাড়াও কিন্তু বিভিন্ন ধরনের নিডারিয়ান আছে, যেমন সি অ্যানিমন আছে যারা কিন্তু গমন করতে পারে না, খোলার মতন থাকে এবং তার মধ্যে থেকে কোষিকাগুলো কিন্তু চলন দেখায়। আর আবার কোরাল বা প্রবাল এরাও কিন্তু এক জায়গায় আটকে আছে। এবং তোমরা পড়েছো হয়তো ভূগোলে যে কোরাল বা প্রবাল তার গায়ে যেহেতু একটা শেল মতন থাকে এবং সেই শেলটা চুন বা ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি, তার মধ্যে প্রাণীটা যখন মরে যায় তখন আবার ওই নিচের শেলগুলোর ওপরে আরেক স্তর প্রবাল তৈরি হয়, তারা যখন মরে যায় তখন আবার তার ওপর শেলগুলো থেকে যাচ্ছে, এইভাবে একটা দেওয়াল বা প্রাচীর বা ওয়ালের মতন তৈরি হয়। যেমন যেটা অস্ট্রেলিয়ায় খুব ফেমাস যে গ্রেট ব্যারিয়ার রিফ, এটা কোরাল বা প্রবাল দিয়েই তৈরি হয়েছে। এবং আমাদের যে কোরাল দ্বীপ বা প্রবাল দ্বীপ আছে, যেমন লাক্ষাদ্বীপ নিশ্চয়ই শুনেছ, তো এটা এই কোরাল দিয়েই তৈরি। এবং এই কোরাল বা প্রবাল কিন্তু ভীষণ সেন্সিটিভ, মানে যদি পলিউশন বেশি হয় জলে বা জলে যদি টেম্পারেচার কোনোভাবে বেড়ে যায়, থার্মাল পলিউশন হয়, তাহলে কিন্তু এরা টিকতে পারে না। ফলে আস্তে আস্তে কিন্তু আমরা দেখছি অনেক জায়গাতেই এই প্রবাল বা কোরাল কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, যেটা নির্দেশ করে, ইন্ডিকেট করে যে পলিউশন বাড়ছে। এরপরে যে পর্ব আমরা আসছি সেটা হচ্ছে ফাইলাম টিনোফোরা। তো এই ফাইলাম টিনোফোরা এই নামটা আবার এসেছে কি, টিনস মানে হলো কোম বা চিরুনি, আর ফোরাস মানে হলো টু বিয়ার বা ধারণ করা, চিরুনি ধারণ করা, এটার মানে কি না। এদের ক্ষেত্রে দেখা যায় যে সিলিয়া থাকে, চুলের মতন সিলিয়া, এবং সেই সিলিয়াগুলো এমনভাবে গুচ্ছের মতন সাজানো থাকে যে দেখে মনে হয় চিরুনির দাঁতের মতন। ওই থেকেই নামটা এসছে কি না, কোষ সরি কোম প্লেট বা চিরুনি প্লেট বলা হয়, যেহেতু চিরুনির দাঁতের মতন হয়ে আছে সিলিয়াগুলো, ওই জন্য এরকম থাকে। তো এই টিনোফোরা এবং এর আগে যে আমরা পড়া নিডারিয়া, তো নিডারিয়া টিনোফোরাকে অনেক আগে একত্রে একটা ফাইলামের মধ্যেই আগে ফেলা, তার নাম ছিল সিলেন্টারেটা। সিলেন্টারেটা দুটো শব্দ দিয়ে তৈরি, এক হচ্ছে সিল বা গহ্বর বা সিলোম, আর আরেকটা হচ্ছে এন্টেরন, সিল এবং এন্টেরন। এন্টেরন মানে কি, পৌষ্টিক নালী। পৌষ্টিক নালী মিডারিয়ার ক্ষেত্রে দেখলাম নেই, কেন না, সেখানে একটা গহ্বর আছে যার একটা মুখচিত্র আছে কিন্তু তার কোনো পায়চিত্র নেই, তাহলে তাকে আমরা বলতে পারছি না এন্টেরন বা এলিমেন্টারি ক্যানাল বা পৌষ্টিক নালী। আর সিল বা সিলোম মানে হলো কি, দেহের প্রকৃত গহ্বর বা ট্রু বডি ক্যাভিটি, যার চারপাশে মেসোডার্ম থাকে। এবার আমরা দেখলাম নিডারিয়া তো ডিপ্লোব্লাস্টিক বা দ্বিস্তরীয়, তার এক্টোডার্ম আছে, এন্ডোডার্ম আছে, কিন্তু মাঝে মেসোডার্ম নেই, তার মাঝখানে কী আছে না, মেসোগ্লিয়া আছে যেটা নন সেলুলার অকোষীয়। মেসোডার্ম যদি না থাকে তাহলে পরে কিন্তু সিলোম থাকার কোনো প্রশ্ন নেই। সুতরাং আমরা দেখছি না আছে এদের সিলোম বা সিল, না আছে এদের এন্টেরন বা পৌষ্টিক নালী। সুতরাং আমরা কী করে বলবো এরা সিলেন্টারেটার মধ্যে পড়ছে, এই জন্যই কিন্তু নামটা ডিসকার্ড করা হলো। এবং এই পর্বের মধ্যে যাদের খেলা হতো তাদেরকে দুটো পর্বে ভাগ করে দেওয়া হলো, যাদের দেহের মধ্যে দেখা গেল যে ওই নিউরোব্লাস্ট বা নিউরোসাইট যার মধ্যে নেমাটোসিস্ট আছে রয়েছে, তাদেরকে ফেলা হলো ফাইলাম নিডারিয়ার মধ্যে। আর যাদের ক্ষেত্রে দেখা গেল যে ওই নেমাটোসিস্ট নেই বা নিউরোব্লাস্ট বা নিউরোসাইট নেই, তার বদলে ওই সিলিয়া ওরকম চিরুনির মতন কমপ্লেট তৈরি করে, তাদেরকে ফেলা হলো টিনোফোরার মধ্যে। এইভাবে দুটো আর কি ফাইলাম ভাগ করে দেওয়া হলো। তো ফাইলাম টিনোফোরার যেটা বৈশিষ্ট্য আমরা দেখছি যে ওদের যে দেহের সিমেট্রিক বা বিন্যাস সেটা হচ্ছে বাই রেডিয়ালি সিমেট্রিক্যাল বা দ্বিঅরীয়ভাবে প্রতিসম। দেখো নিচের ছবিতে
একটা ফার্স্ট ছবিটা, সেখানে ফার্স্টটা দেখিয়েছি এটা হচ্ছে রেডিয়াল সিমেট্রি। ওকে বললাম কে বল তুমি এইভাবে কাটো, এইভাবে কাটো, এইভাবে কাটো, যেভাবেই কাটো না কেন মাঝখান দিয়ে কাটলে পরে দুটো হাফ সিমিলার হবে। কিন্তু বাইরেডিয়াল সিমেট্রি হচ্ছে কি না, তুমি মাঝখান দিয়ে এইভাবে কাটলে একদিকে, আবার তার সঙ্গে রাইট অ্যাঙ্গেল করে কাটলে, দুভাবেই তুমি দুটো যে হাফ পাবে সেগুলো সিমিলার। কিন্তু আর কোনোভাবে ডায়াগোনালি দেখো যে লাইনটা দিয়ে কাটা হয়েছে সেটা দিয়ে কিন্তু দুটো হাফ সিমিলার হয় না এদের দিকে। এই জন্য আমরা এটাকে বলছি বাইরেডিয়ালি সিমেট্রিক্যাল, কারণ দুভাবেই আমরা সমান দুটো খণ্ডে বা অর্ধে ভাগ করতে পারি। আর রেডিয়াল সিমেট্রি হচ্ছে কি একাধিক মানে দুটোরও বেশি আমরা ভাবে মাঝখান দিয়ে আমরা কাটলে পরে দুটো সমান অর্ধে আমরা ভাগ করতে পারছি। আচ্ছা, তাহলে এরা হলো বাইরেডিয়ালি সিমেট্রিক্যাল। এবং এদের দেহের মধ্যে আমরা দেখি যে সেলুলার এক্টোডার্ম এবং সেলুলার এন্ডোডার্ম আছে, তার মাঝে একটা স্তর আছে। কোনো কোনো প্রজাতির ক্ষেত্রে স্তরটা কিছুটা কোষীয় বটে, আবার কারোর ক্ষেত্রে নয়। এইটা নিয়ে একটা কী বলবো একটা ডিসপিউট আছে। কোনো কোনো বিজ্ঞানী ওই জন্য বলেন কি এরা হচ্ছে ত্রিস্তরীয় দেহপ্রাচীর বিশিষ্ট বা ট্রিপ্লোব্লাস্টিক, আর কোনো কোনো জন বলেন না সবাই তো না বা পুরোপুরি মেসোডামের মতন না, সুতরাং এদেরকে আমরা ডিপ্লোব্লাস্টিকই বলবো বা ত্রিস্তরীয় বলবো। তো এই নিয়ে একটা মতান্তর আছে। আমরা ওই জন্য কিছু কিছু বইতে দেখি বলে ট্রিপ্লোব্লাস্টিক, কিছু বইতে দেখি ডিপ্লোব্লাস্টিক, কিন্তু এখানে মেসোডামটা বলা হয় না কখনোই। এক্টোডার্ম এন্ডোডার্মের মাঝে বলা হয় মেসেনকাইম, যেটা পরিফেরানদের ক্ষেত্রেও বলা হতো, যেটা কিছু স্পিসিসের ক্ষেত্রে অনেকটা সেলুলার, এইটুকুন বলা যায়। তো আমার মতে বলার দরকার নেই কিছু, যদি না চাও আমি জানানোর জন্য আর কি এটা বলব, যদি না চাওয়া হয় এই পয়েন্ট এবং কেউ চাইবেও না বন্ধু লিখে, তো তাহলে পরে উল্লেখ করার কোনো প্রয়োজন নেই, জানার জন্য এটা বলব। এদের ক্ষেত্রেও কোষিকা থাকে এবং সেই কোষিকা এদের মধ্যে কিন্তু কখনোই আমরা নিউরোপ্লাস্ট বা নিউরোসাইট দেখি না, তার বদলে অন্য এক ধরনের আঠালো কোষ আছে যেটাকে বলা হয় কোলোপ্লাস্ট বা ল্যাসো সেল। ল্যাসো কি আমি জানি না তোমরা কখনো দেখেছো কি না, আগে বহু আগে কাউবয় যে ছিল আমেরিকায়, তো ইউএসএতে যখন প্রথম যাচ্ছে আর কি ইউরোপ থেকে, তো তখন ওই কাউবয় তারা কী করতো ঘোড়ার উপরে বসেই তারা দড়ি, সেই দড়িতে ফাঁস লাগানো থাকতো একটা একটা এন্ডে, সেটা দিয়ে ছুঁড়ে বুনো যে ঘোড়া সেগুলোকে ওইভাবে ধরত, তার গলা দিয়ে ওটা গলে যেত আর কি, মানে দূর থেকে ওটা এক্সপার্ট হতে হতো স্বাভাবিকভাবে, সেটা গলা ঘোড়ার গলা দিয়ে গলে ওই গলাটা দিয়ে আটকে যেত আর কি, এভাবে ঘোড়াগুলোকে ধরতো কোষ মানতো, তো এটাকে ল্যাসো বলা হয়। তো এই ল্যাসো কোষ বা কোলোপ্লাস্টও বলা হয়, কলারের মতন থাকে বলে। তো এগুলো দেখো মাঝখানে যে ছবিটা রয়েছে সেখানে একটি কোলোপ্লাস্টের ছবি আমি দেখিয়েছি, এগুলো টেন্টাকলস বা কোষিকার কাছে থাকে, দেহের আরও বিভিন্ন অংশে থাকে, এগুলো আঠালো বলে এই কোষগুলো দিয়ে এরা শিকার ধরে এবং সেই যখন যেটাকে ধরতে চাইছে সেটার সঙ্গে আটকে যায় তখন সেটাকে টেনে আনে আর কি, এইভাবে রাখায়। তো কিন্তু এদের কখনোই ওরকম নেমাটোসিস বা নিডোসাইট থাকে না। এদের তো সিলিয়ার কথা আগেই বলেছি, গমনে সাহায্য করে এবং সেগুলো কোম প্লেট বা চিরুনি প্লেট তৈরি করে, এবং ছবিতে দেখতে পাচ্ছে একদম ধারে যে ছবিটাতে ইউরোব্র্যাকিয়ার ছবি রয়েছে, তো সেখানে দেখো মোটামুটি দেখা যায় কোম প্লেট এদের আটখানা থাকে, সেম ডিস্টেন্সে আর কি সাজানো, সমদূরত্বে অবস্থান করছে, এরকম আটখানা কোম প্লেট এদের সারা দেহে সমানভাবে সাজানো থাকে। এদের আমরা দেখি যে দেহের একদিকে মুখচিত্র থাকে বা মাউথ অ্যাপারচার থাকে, দেহের ওই যে তল বা ওই যে সারফেস সেটাকে বলা হয় ওরাল সারফেস বা ওরাল তল, আর ঠিক তার বিপরীত দিকে এদের পায়ুচিত্র বা অ্যানাল অ্যাপারচার আছে সেটাকে বলা হয় অ্যাপোরাল তল বা অ্যাপোরাল প্লেন। তো তার মানে কি এদের কিন্তু মুখচিত্র এবং পায়ুচিত্র অর্থাৎ মাউথ অ্যাপারচার এবং অ্যানাল অ্যাপারচার দুটো আছে, ফলে এখানে আমরা দেখছি এবার একটু একটু করে পৌষ্টিক নাড়ি গঠিত হলো যেটার দুটো দিকে দুটো বিপরীত দিকে দুটো ছিদ্র রয়েছে। এবং এদের আরেকটা জিনিস আমরা দেখছি সেটা হচ্ছে জ্ঞানেন্দ্রিয় তৈরি হয়েছে, সেন্স অর্গ্যান, নিউরন বা নার্ভ সেল আমরা নিডারিয়ানদের ক্ষেত্রেও দেখি,
কিন্তু সেখানে জালের মতন থাকে, একসঙ্গে একগুচ্ছ নার্ভসেল যে কোনো অঙ্গ বা অর্গ্যান তৈরি করছে এটা দেখতে পাওয়া যায় না সেরকম। এদের ক্ষেত্রে কিন্তু আমরা দেখছি যে প্রথম স্ট্যাটোসিস্ট নামক একটি জ্ঞানেন্দ্রিয় বা সেন্স অর্গ্যান তৈরি হচ্ছে, যেটা কোথায় থাকে না, দেহের অ্যাবোরাল তল সেই দিকটায় থাকে, মানে মুখচ্ছিদ্রর অপোজিট তলে থাকে। একদম দেখো ফার্স্ট যে ছবিটা উপরে সেইখানে স্ট্যাটোসিস্ট দেখানো হয়েছে, সেটা দেখতেই পাচ্ছে উপর দিকটায় রয়েছে, নিচের দিকে মুখচ্ছিদ্র মাউথ আর ওপর দিকটাতে রয়েছে স্ট্যাটোসিস্ট, ওইখানটাতে থাকে। স্ট্যাটোসিস্টটা কী করে, এদের দেহে এরা তো সবাই জলে থাকে, নিডারিয়ানরাও জলজ, এরাও জলজ, তো এই জলের মধ্যে তো সমানে সেখানে একটা স্রোত রয়েছে, তরঙ্গ রয়েছে, ঢেউ রয়েছে, তো তার মধ্যে নিজেদের দেহের ব্যালেন্সটাকে বজায় রাখতে এই স্ট্যাটোসিস্টটা সাহায্য করে, যাতে মানে হেলে গেলেও এরা ঠিক মতন সোজা থাকতে পারে, ওপর নিচটা ঠিক মতন বজায় রাখতে পারে, এই ব্যালেন্সটা রাখতে সাহায্য করছে। তো এখানে কতগুলো উদাহরণ দেখিয়েছি, যেমন একদম নিচের দিকে ফার্স্টের ছবিটা রয়েছে, সেখানে হর্মিফোরা রয়েছে, দেখো কীরকম জেলির মতন স্বচ্ছ এদের দেহ, প্লুরোব্র্যাঙ্কিয়াও দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এটাও হচ্ছে এরকম স্বচ্ছ জেলির মতন, এবং সেই জন্য এদের যে ইংলিশ কমন নেম সেটা হচ্ছে কোম জেলি বলা হয়। আর একদম যেটার ধারে ডান দিকে যে ছবিটা প্লুরোব্র্যাঙ্কিয়ার, তো সেখানে জলের মধ্যে যখন সাঁতার কাটে তখন অনেকের মধ্যেই এদের বায়োলুমিনেসেন্স দেখতে পাওয়া যায় এদের ক্ষেত্রে, তো সেখানে কোষিকা টেন্টাকলস কীরকম লম্বা হয়ে রয়েছে সেটা যেমন এখানে ভালো হয়েছে।